হ্যালো, বলো। এতদিন পরে হঠাৎ। বয়স ছিল না বুঝার, বয়স ছিল না বুঝার মানে বুঝিয়ে বলো। প্লিজ ইনবক্সটা খোলো। অপরিচিত কাউকে ইনবক্সে রাখি না। দেখো আমার শরীরটা বেশি ভালো নেই। তো আমি কি করতে পারি? কি হয়েছে তোমার? আমি কি যোগ্য ক্ষমার? তুমি কে ভাই? তোমার কে লেগে ক্ষমা করুন, আগে বলো তোমার কি হয়েছে। পুরোলা দাগ পড়েছে। আরে বেচারি, আপনার এখন নামাজ পড়া উচিত। সব সময় দোয়া করি ভালো থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, দোয়া করবেন বেশি বেশি, আমি যেন সব সময় ভালো থাকি। বাই দা ওয়ে, আপনার কি স্বামী নাই? আপনার স্বামী কেমন আছে? সে তো এখন অন্যের কাছে, মানে আরেকজনের লোকে টুস হয়ে গেছে। সে আর আমাকে চায় না। আরে ডিভোর্স হয়ে গেছে? একটা বাচ্চাও আছে। দূর ছেড়ি, বাচ্চা থাকতো আমার লগে কথা কইতা হস, তারও তো এর লেগে ছেড়ে গেছে। ফালতু ছেড়ি, একটা পোলা থাকতো আরেকজনের লগে টাঙ্কি মারতে হয়। এখনো সময় আছে, নামাজ কালাম পর ভালো হয়ে যা। আমার লগে টাঙ্কি মারতে আইছিল যা ফুডিন। বাই দা ওয়ে গাইস, তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই আমার ইউটিউব চ্যানেলটি দৌড় দিয়ে গিয়ে সাবস্ক্রাইব করে আসো, ঠিক আছে? ভালোবাসা দিলে ভালোবাসা পাবা।